শিয়াল ও আঙুর ফল। শিয়াল আর গুগু খুব ভালো বন্ধু হয়ে ওঠে। ওরা সপ্তাহে অন্তত একদিন একে অপরের সাথে যেভাবেই হোক দেখা করত। এইবার গুগুর পালা ছিল তার শিয়াল বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার, কিন্তু ওর যাওয়ার একটু ইচ্ছে ছিল না। শিয়াল ওকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো, লোভ দেখালো, এই বলে যে গুগু এলে ও তাকে খাবার জন্য রসালো আঙুর ফল দেবে। এই শুনে গুগু যাওয়ার জন্য রাজি হয়ে গেল। বন্ধুকে কথা দিয়েছে বলে শিয়াল আঙুর ফল আনতে গ্রীষ্মের দুপুরে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়ে। আঙুর খেতে পৌঁছে ও গাছে অজস্র বড় বড় রসালো আঙুর ফল ঝুলে থাকতে দেখে, আর দেখা মাত্রই ওর মনে হয় তেষ্টা মেটানোর জন্য এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। শিয়াল ভায়া একবার নিজের আশপাশটা ভালো করে দেখে নেয় যে কেউ তার উপর নজর রাখছে কিনা। যখন দেখে ওর আশেপাশে কেউ নেই, ও আস্তে আস্তে সব থেকে নিচের দিকে ঝুলে থাকা আঙুরগুলোর দিকে এগিয়ে যায়। তারপর সেটা পারবার জন্য লাফাতে শুরু করে, কিন্তু কিছুতেই নাগালে পায় না। এরপরও কয়েক পা পিছিয়ে দূর থেকে লাফিয়ে এসে আঙুর ফলের দিকে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। ও আরও একবার, তারপর আরও একবার এইভাবে নিজের প্রয়াস চালিয়েই যায়, কিন্তু কিছুতেই আঙুর ফল অব্দিও পৌঁছতে পারে না। শেষমেশ খুব হতাশ হয়ে পড়ে। ওর প্রতিবার মনে হচ্ছিল এবার ও ফল অব্দি পৌঁছে যাবে, কিন্তু তা হয় না। ও ফলটা পাবার অন্য কোনো রাস্তা খুঁজে পায় না। ফল না পেলে এবার কি করবে সেটাই ও দাঁড়িয়ে ভাবতে শুরু করে, কিন্তু কোনো উপায় ওর মাথায় আসে না। অনেকক্ষণ ভাবার পরেও যখন কোনো সমাধান বেরোয় না, তখনও হাল ছেড়ে দেয়। অন্যদিকে ওর মনে পড়ে যে ও গুগুকে আঙুর ফল খাওয়ানোর কথা দিয়েছে, আর সেটার জন্যই গুগু আসতে রাজি হয়েছে। তাহলে এবার কি হবে? এই ভেবেই শিয়াল বাবাজি চিন্তায় পড়ে যায়। আঙুর গাছের নিচে দাঁড়িয়ে যখন ও এসব ভাবছিল, সেই সময় অন্য একটা জিনিস ওর মনে হয়। শিয়াল নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এই বলে যে আঙুর ফলগুলো টক, আর তাই সেগুলোর পিছনে সময় নষ্ট করা বৃথা। ভাবা মাত্রই ও মুখ ঘুরিয়ে বাড়ির দিকে হাঁটা লাগায়। এই বলতে বলতে দেখেই বোঝা যাচ্ছে আঙুর ফলগুলো বেশ টক। বাড়ি ফিরে গিয়ে দেখে গুগু ওর আগেই পৌঁছে গেছে। গুগু বন্ধুকে দেখা মাত্রই ওর হাতে আঙুর ফল খুঁজতে শুরু করে, কিন্তু হাত খালি দেখে অবাক হয়ে যায়। পুরো ঘটনাটা জানতে পেরে আসল ব্যাপারটা বুঝতে পারে যে নিজে ব্যর্থ হওয়ায় এখন তার বন্ধু অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে।